আমাদের গেমের সবচাইতে ডিমান্ডেবল একটা ইভেন্ট পিং ডায়মন্ড ইভেন্ট আবারও গেমের মধ্যে রিটার্ন আসতে চলেছে। কবে আসবে এবং ইভেন্টের মেকানিজমটা কেমন হবে আজকের ভিডিওতে ফুল রিভিউ করে দেখাবো। এছাড়াও এর আগের ভিডিওতে যেমনটা আমি তোমাদের বলেছিলাম, আজকে গেমের মধ্যে এমন একটা মোকোস্টোর ইভেন্ট তোমরা দেখতে পারবে যেখানে দুটো ফিস্টের স্কিন তোমরা রিটার্ন দেখতে পারবে। এই মোকোস্টোর ইভেন্টে তোমাদের কত ডায়মন্ড খরচ হবে আজকের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। আর এটাও তোমাদের বলেছিলাম, প্যারাডক্স ইভেন্টের ফেস পেন্ট তোমরা ফ্রিতে নিতে পারবে, সেটার ইভেন্টও কিন্তু কনফার্ম হয়ে গেছে। তার অফিসিয়ালি কনফার্ম ব্যানার সহ প্রি অ্যাক্সেস ভিডিও সহ আজকের ভিডিওতে রিভিউ করবো। আর নেক্সট ওবিবি আপডেটে 7th অ্যানিভার্সারি ইভেন্ট আসছে। 7th অ্যানিভার্সারি ইভেন্টের সময় আমাদের গেমে একটা নতুন সিস্টেম আনা হচ্ছে, সেটার ব্যাপারে আজকের ভিডিওতে তোমাদের জানাবো। এছাড়াও তো আজকের ভিডিওতে আপকামিং অনেকগুলো কনফার্ম ইভেন্ট এবং আপডেট রয়েছে। সো চলো ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। গাইস, ফার্স্ট অফ অল তোমাদের জানিয়ে দিই, OB45 আপডেটটা গেমের মধ্যে আসতে চলেছে জুন মাসের 26 তারিখে। আর OB45 আপডেটের পরে গেমের মধ্যে 7th অ্যানিভার্সারি ইভেন্ট আসতে চলেছে। এই 7th অ্যানিভার্সারি ইভেন্টের কিছু ব্যানার বা কিছু পোস্টার তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। আর এখন আমি তোমাদের যে আপডেটটা দিতে যাচ্ছি সেটা তোমরা 7th অ্যানিভার্সারি ইভেন্টের সময় বা আপকামিং সময় তোমরা গেমের মধ্যে দেখতে পারবে। এই খতরনাক আপডেটটার নাম হচ্ছে DIY। এটার ফুল ফর্ম হচ্ছে ডু ইট ইউর সেলফ ইউর ফ্রি ফায়ার বান্ডেল। মানে এই আপডেটটার মাধ্যমে আমাদের পছন্দ মতো ফ্রি ফায়ার বান্ডেলের উপর দেওয়ার টেক্সচার, স্টিকার, কালার, প্যাটার্ন, এফেক্টের মধ্যে আমাদের পছন্দ মতো টেক্সচার লাগাতে পারবো, আমাদের পছন্দ মতো স্টিকার লাগাতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, প্যাটার্ন আর এফেক্টও আমাদের পছন্দ মতো আমরা রাখতে পারবো। এই সার্ভে থেকে ফ্রি ফায়ার আমাদের থেকে জানতে চেয়েছে এই DIY ফিচার্সটা বা ডু ইট ইউর সেলফ ফিচার্সটা আমরা আমাদের আইডিতে কীভাবে নিতে চাই। অবভিয়াসলি এটা তো আমাদের ফ্রি ইভেন্টে দেবে না, এটা তোমরা ডায়মন্ডের ইভেন্টই দেখতে পারবে। আর গ্রেনা ফ্রি ফায়ার এখানে দুটো অপশানও দিয়েছে। প্রথম অপশানটা হচ্ছে মেম্বারশিপ, মানে উইকলি, মান্থলি, বুইয়া পাস বা ইভো অ্যাক্সেস ইভেন্টটা যদি আমরা পারচেস করি তাহলে ফ্রি ফায়ার আমাদের আইডিতে এটা আনলক করে দেবে। আর সেকেন্ড অপশনটা হচ্ছে একটা টোকেন পাবে টেলার সিস্টেমের মতো, মানে টোকেন দিয়ে তোমরা এগুলোকে আনলক করতে পারবে। তো এই দুটো সিস্টেমই আমাদের দেয়া হয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা সিস্টেমে তোমরা এই নতুন সিস্টেমটা গেমের মধ্যে দেখতে পারবে। তো যেহেতু গ্রেনা ফ্রি ফায়ার একটাও বিবি আপডেট আগে এই সার্ভেটা দিয়েছে, সেই জন্য 7th অ্যানিভার্সারি ইভেন্টের সময় বা 7th অ্যানিভার্সারি ইভেন্টের পর তোমরা গেমের মধ্যে এই সিস্টেমটা দেখতে পেতে পারো। তো এখন তোমরা আমাকে কমেন্টে জানাও এই ডু ইট ইউর সেলফ ফিচার্সটা যদি আমাদের গেমের মধ্যে আসে তাহলে তোমাদের কেমন লাগবে। ওকে, সো এখন আমি তোমাদের যে আপডেটটা দেবো, আজকে আমাদের গেমে একটা নতুন মোকোস্টোর ইভেন্ট এসেছে। যেই মোকোস্টোর ইভেন্টে দুটো ফিস্টে স্কিন রিটার্ন করা হয়েছে, প্রথমটা হচ্ছে আলটিমেট অ্যাচিভার ফিস্টে স্কিনটা আর দু নম্বরটা হচ্ছে মিরাকিউলাস ফিস্টে স্কিনটা। এই দুটো ফিস্টে স্কিনটা যেহেতু একটা সাইডেই আছে সেই জন্য একটা ফিস্টে স্কিনই আমরা সিলেক্ট করতে পারবো। এই দুটো ফিস্টে স্কিনের মধ্যে যদি কম্পেয়ার করা হয় আমার মতে বা আমার পার্সোনাল যেটা ওপিনিয়ন সেটা হচ্ছে মিরাকিউলাস ফিস্টে স্কিনটা যেটা রয়েছে সেটা যদি তোমরা নাও বা সেটার মধ্যে তোমরা একটু বেশি অ্যানিমেশন দেখতে পারবে যাতে ওই ফিস্টে স্কিনটা আর কি একটু বেশি ভালো লাগছে, তো তোমরা মিরাকিউলাস ফিস্টে স্কিনটা সিলেক্ট করতে পারো। আর এই ইভেন্টে তোমরা যদি মানে ফিস্টে স্কিনটা বের করতে চাও তাহলে তোমরা সবার প্রথমে 9 ডায়মন্ড যদি তোমাদের কাছে থাকে অবশ্যই তোমরা 9 ডায়মন্ড দিয়ে স্পিন করবে। কেননা এখন মোকোস্টোর ইভেন্টের সিস্টেমটা এমনই, মানে 9 ডায়মন্ডে স্পিনটা করার পর 19 ডায়মন্ডে তোমাদের কিন্তু গ্র্যান্ড প্রাইজটা লেগে যেতে পারে। যেমনটা তোমরা এখানে দেখতে পারছো আমি কিন্তু 19টা ডায়মন্ডই স্পিন করেছি, মানে দুটো স্পিনই আমি এখানে করেছি। এর আগের যে মোকোস্টোর ইভেন্ট এসেছিল তার মধ্যে কিন্তু আমি গ্র্যান্ড প্রাইজ পেয়ে গেছিলাম। অ্যান্ড যখন তোমরা গ্র্যান্ড প্রাইজটা পাবে সেটা কিন্তু গ্যারান্টেড পাবে, তোমাদের একটা নোটিফিকেশন চলে আসবে। আমার কাছে তো সেই ভিডিও ক্লিপটা নেই কিন্তু তোমরা এখানে ভিডিও ক্লিপটা দেখতে পারছো, ঠিক এই টাইপের তোমাদের সামনে নোটিফিকেশন আসবে। আর এটা আসা মানে তোমরা 19 ডায়মন্ডই তোমাদের যে এখানে মেন রিওয়ার্ডটা আছে মানে ফিস্টে স্কিনটা রয়েছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এটা তোমরা একবার চেক করে দেখো, 9 ডায়মন্ডে তোমরা একবার স্পিন করে দেখো, তোমাদের যদি এটা আসে তাহলে তো ভাই ভালো, 19 ডায়মন্ডে তোমরা পেয়ে যাচ্ছ। আর যদি এটা না আসে তাহলে কিন্তু পুরো মোকোস্টোর ইভেন্টটাই তোমাদের কমপ্লিট করা লাগবে। আর এই পুরো মোকোস্টোর ইভেন্টটা কমপ্লিট করতে টোটাল তোমাদের 984টা মতো ডায়মন্ড খরচ হবে। আমি ভাই হিসাব করি তোমাদের বলছি ক্যালকুলেট করে, 984 ডায়মন্ডই তোমরা এখানে স্পিন করতে যাবে, মানে 1000 ডায়মন্ডের মধ্যে তোমরা এই মোকোস্টোর ইভেন্টটা পুরোপুরি কমপ্লিট করে নিতে পারবে আর এই ফিস্টে স্কিনটা বের করে নিতে পারবে। এখন মোকোস্টোর ইভেন্টে একটু বেশি ডায়মন্ড লাগছে, আগে 884টা ডায়মন্ড লাগতো এখন আবার 100 বাড়িয়ে দিয়েছে, 984 ডায়মন্ডে তোমরা পুরো মোকোস্টোর ইভেন্টটা কমপ্লিট করে নিতে পারবে। এখন তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরা কে কে সেই লাকি প্লেয়ার আছো। আমি তো ভাই এর আগের বারে লাকি প্লেয়ার ছিলাম বাট এবারে আমি পাইনি, বাট তোমরা এবারে কে কে পেয়েছো আর ফিস্টে স্কিনটা 19 ডায়মন্ডের মধ্যেই বের করে নিতে পেরেছো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দাও। বাকি এরপর যে নেক্সট আপডেটটা রয়েছে আজকে টুনাইট আপডেট বা আজকে রাত বারোটার কনফার্ম আপডেট। গাইস, আজকে রাত বারোটার কনফার্ম আপডেট বলতে তেমন কিছুই নেই, মানে কালকে আমাদের গেমে তেমন কোনো ইভেন্ট বা আপডেট আসবে না, কিন্তু পরশু দিন মানে 28 তারিখে একটা ফ্রি ইভেন্ট আর একটা পেইড ইভেন্ট দেখতে পারবে। তো সবার প্রথমে ফ্রি ইভেন্টের কথা বলি, ফ্রি ইভেন্টের অফিসিয়াল কনফার্ম ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এই ফ্রি ইভেন্টের নাম থাকবে ডিল ড্যামেজ, আর এটা থাকবে পুরোপুরি একটা ফ্রি ইভেন্ট যেখানে তোমাদের ড্যামেজ দিতে বলবে, মানে তোমাদের 10,000 কিংবা 15,000 বা 20,000 হতে পারে। তো ড্যামেজ তোমরা যখনই দিয়ে দেবে তোমরা এই মিশনগুলো কমপ্লিট করতে পারবে আর এখান থেকে তোমরা এই ফেস পেন্টটা ফ্রিতে নিতে পারবে। এটা হচ্ছে এই প্যারাডক্স ইভেন্টের থিমেরই একটা ফেস পেন্ট, যেটার এক সাইডে তোমরা মানে মুখের এক সাইডটাই তোমরা গোল্ডেন কালার দেখতে পারবে আর এক সাইডটাই তোমরা ডার্ক কালার দেখতে পারবে।
বাকি এই ইভেন্ট আমাদের গেমে পরশু দিন থেকে মানে 28 তারিখ থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত চলবে। তো ফ্রি ইভেন্টের ব্যাপারটা তোমাদের জানিয়ে দিলাম। আর 28 তারিখ বা পরশু দিন আমাদের গেমে যে পেইড ইভেন্ট আসবে সেটার অফিশিয়ালি কনফার্ম ব্যাপারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এই ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো। এটা একটা রিং ইভেন্ট হতে চলেছে যেখানে তোমরা অগগানের লেজেন্ডারি স্কিন দেখতে পারবে আর ভেক্টর গানের কিছু লেজেন্ডারি স্কিন দেখতে পারবে। এখানে যে সাইবার বাউন্টি হান্টার অগগানের লেজেন্ডারি স্কিনটা দেখতে পারছো, এই স্কিনটা যার যার কাছে আছে এটা আই থিঙ্ক ওয়েপন রয়্যাল এসেছিল, আমার ঠিক অতটা মনে নেই। এই অগগানের স্কিনটা আমার কাছেও রয়েছে যার মধ্যে অ্যাবিলিটি রয়েছে রেট অফ ফায়ার ডবল প্লাস, অ্যাকুরেসি সিঙ্গেল প্লাস, রেঞ্জ সিঙ্গেল মাইনাস। এই গান স্কিনটা যার যার কাছে রয়েছে সেই কিন্তু এখন মানে ম্যাপের মধ্যে রাজত্ব করছে যখন থেকে ওই অগগানকে আর কি 3 লেভেল আপ করা যাচ্ছে। এখন এতটা বেশি খতরনাক চলছে এই অগগানটা, যার কাছে এই অগগানের স্কিনটা রয়েছে সেই জানে ভাই কতটা মানে আর কি ভালো চলছে এখন। আমি সিওর এই নেক্সট আপডেটে মানে OB45 আপডেটে অগগানের যে পাওয়ারটা সেটা আবারও কমাবে। বাকি তোমাদের কার কার কাছে এই অগগানের স্কিনটা অলরেডি রয়েছে আর কার কার কাছে নেই সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো এরপরে যে নেক্সট আপডেটটা রয়েছে আজকের ভিডিওর যে মেন আপডেটটা সেটা হচ্ছে পিঙ্ক ডায়মন্ডের স্টোরটা আমাদের গেমে কবে রিটার্ন আসবে। সেই পিঙ্ক ডায়মন্ড স্টোর রিটার্ন ইভেন্টের ব্যাপারে জানানোর আগে যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটাই লাইক করনি, যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে বা ভিডিওর ইনফরমেশনগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে সবাই মিলে একটা করে লাইক করে দাও। আর যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো বা চ্যানেলটাকে প্রথমবার তোমরা যদি দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছিলে যে ভাই চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছি বাট ভিডিও নোটিফিকেশন তোমরা পাচ্ছ না। যারা ভিডিও নোটিফিকেশন পাচ্ছ তাদের তো ভাই ঠিকঠাকই রয়েছে, যারা নোটিফিকেশন পাচ্ছ না তোমাদেরকে জাস্ট একবার রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটাকে ঠিক এইভাবে আনসাবস্ক্রাইব করো, মানে যেখান থেকে তোমরা সাবস্ক্রাইব করেছিলে সেখান থেকে তোমরা জাস্ট আনসাবস্ক্রাইব করো, আবার তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল অপশনে ক্লিক করো, তাহলেই কিন্তু তোমরা ভিডিও নোটিফিকেশন পাবে। তো তোমরা যারা যারা ভিডিও নোটিফিকেশন পাচ্ছ না তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা কষ্ট করে হলেও এই জিনিসটা ভাই করে নাও যাতে তোমরা ভিডিও নোটিফিকেশন পেতে পারো। আশা করছি তোমরা নেক্সট ভিডিও থেকে নোটিফিকেশন সবার আগে পাবে। আর এর আগের ভিডিওতে কৃষ্ণা গেমার ভাই কমেন্ট করেছে, আরে ভাই ভিডিওতে সাইডি তোলা বন্ধ করে দিলে কেন, প্লিজ আকাশ ভাই বলো। দেখো ভিডিওতে সাইডি তোলা একদমই বন্ধ করে দিয়েছি সেরকম কিছু না, কারণ আমাদের চ্যানেলে একটা স্ট্রাইক পড়েছিল তোমরা হয়তো জানো, অনেকদিন চ্যানেলটা অফ ছিল। আর চ্যানেলে প্রবলেম হওয়া মানেই ভাই মুড আপনিই খারাপ হয়ে যাবে, তো মুডটা খারাপ ছিল বলেই আর কি ভিডিওতে সাইডি টাইডি করা বন্ধ করে দিয়েছিলাম, তোমাদেরকে সাইডি কমেন্ট করতেও বলিনি আর আমি সাইডিও তুলিনি। বাট আজকে থেকে কিন্তু আবারও স্টার্ট করছি, তোমরা যারা আগে সাইডি করতে বা সাইডি তোমাদের পেন্ডিংয়ে পড়ে রয়েছে মানে এতদিন তো ভাই সাইডি করিনি তোমাদের মনে অনেক হয়তো সাইডি জমে গেছে, তো আজকে তোমরা কমেন্ট করতে থাকো ভাই নেক্সট ভিডিও থেকে কিন্তু সাইডি তোলা হবে। আর প্রত্যেকটা ভিডিওতে একটা দুটো সাইডি না কমসে কম 3-4 বা 4-5 সাইডি তোলা হবে। বাকি তোমরা যারা সাইডি লিখতে পারো বা সাইডি তোমাদের মনে আছে অবশ্যই তোমরা কমেন্টে লিখে দাও, আর যারা পারো না ভাই কোনো ব্যাপার না তোমরা কমেন্ট করতে পারো নর্মালি, আর নেক্সট ভিডিওতে তোমাদেরই করা সাইডিগুলোর তোমরা মজা নিও। বাকি এরপর যে নেক্সট আপডেটটা রয়েছে পিঙ্ক ডায়মন্ড স্টোর রিটার্ন, এই যে পিঙ্ক ডায়মন্ড স্টোর বা টাইম লিমিটেড সব যে ইভেন্ট এটা আমাদের গেমে 5th অ্যানিভার্সারি ইভেন্টের সময় আমরা গেমের মধ্যে দেখতে পেয়েছিলাম, কিন্তু মাঝখানে যে 6th অ্যানিভার্সারি ইভেন্টটা এসেছিল সেখানে কিন্তু বাইরের অনেক কয়টা সার্ভারে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা দেওয়া হয়েছে বাট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্টটা দেওয়া হয়নি। আর বাইরের সার্ভারের কথা কি বলি, বাইরের সার্ভারে মাঝে মাঝে কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা দেওয়া হয় যখন বড় কোনো ইভেন্ট আসে, বাট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে সেই একবারই এসেছিল যেটা 5th অ্যানিভার্সারি ইভেন্টের সময়। তো সামনে আমাদের গেমে 7th অ্যানিভার্সারি ইভেন্টটা আসছে, তো হতে পারে 7th অ্যানিভার্সারি ইভেন্টের সময় আবারও তোমরা পিঙ্ক ডায়মন্ড স্টোরটা রিটার্ন দেখতে পারবে। এটার কিন্তু লিক্স অ্যান্ড আপডেট পাওয়া যাচ্ছে যে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা বা টাইম লিমিটেড সব ইভেন্ট আমাদের গেমে 7th অ্যানিভার্সারি ইভেন্টের সময় তোমরা গেমের মধ্যে আবারও রিটার্ন দেখতে পারবে, যে ইভেন্টটা তোমরা মিশন কমপ্লিট করে পিঙ্ক ডায়মন্ড নিতে পারবে আর সেই পিঙ্ক ডায়মন্ড দিয়ে তোমরা ভালো কিছু আইটেম রিওয়ার্ড এক্সচেঞ্জ করতে পারবে, যেমন কি বান্ডিল, ব্যাকপ্যাকের স্কিন, লুটবক্সের স্কিন, সাবওয়ে স্কিন, ইমোট, এগুলো কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরের মধ্যে থাকে যেগুলোকে তোমরা পিঙ্ক ডায়মন্ড জমা করে এক্সচেঞ্জ করতে পারবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তো 7th অ্যানিভার্সারি ইভেন্টের সময় যদি এটা কনফার্ম হয়ে যায় তাহলে আমি তোমাদের কনফার্মলি জানিয়ে দেবো। আর দুদিন পরেই আমাদের গেমে নতুন গোল্ড রয়্যালের বান্ডিল তোমরা দেখতে পারবে, কিন্তু এটার এখনো পর্যন্ত অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা বেরায়নি যে কোনটা তোমরা নেক্সট গোল্ড রয়্যালে দেখতে পারবে 100% কনফার্ম, যেহেতু এখনো পর্যন্ত কনফার্ম ব্যানারটা গেমের মধ্যে অ্যাড করা হয়নি সেই জন্য আমি তোমাদের গেস করেই বলছি এই যে স্লেক বান্ডিল বান্ডিলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা নেক্সট গোল্ড রয়্যালে দেখতে পেতে পারি। আরও দুটো বান্ডিল আমি তোমাদের দেখিয়েছিলাম, এই যে দুটো মেল বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে চিলি হটি বান্ডিল আর একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ, এই তিনটে বান্ডিলের মধ্যে যে কোনো একটা বান্ডিল তোমরা নেক্সট গোল্ড রয়্যালে দেখতে পেতে পারো। তো আর যেহেতু দুদিন বাকি রয়েছে যদি অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা তার আগে পেয়ে যাই তাহলে কালকের ভিডিওতে অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা সহ তোমাদের রিভিউ করে দেখাবো যে কোন বান্ডিলটা তোমরা নেক্সট গোল্ড রয়্যালে দেখতে পারবে। আর যদি অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা না পাওয়া যায়, যদি গেমের ফাইলে না অ্যাড করা হয় তাহলে এই তিনটে বান্ডিলের মধ্যে যে কোনো একটা বান্ডিল তোমরা নেক্সট গোল্ড রয়্যালে দেখতে পেতে পারো। বাস আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করে দাও, যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। সো দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।